দাউকি থেকে এবার আমরা চললাম এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার একটা গ্রামের দিকে। চলো দেখতে থাকো। কোন জায়গায় বাচ্চা দেখলে কিন্তু মন ভালো হয়ে যায়, তাই না? আমরা ডাউকির থেকে বেরিয়ে এখন চললাম মলিন গ্রামের দিকে। মলিন গ্রাম এক সময় পৃথিবীর সব থেকে পরিষ্কার গ্রাম ছিল, এখনো এখন এখন বলা হয় এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম। চা চকচকে, ক্লাস 790% শিক্ষার হার, জিরো ড্রপ আউট টিল ক্লাস 5। মাওলিনং গ্রাম সম্পর্কে বর্ণনা করতে গেলে কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার। আমরা এসে গেছি এবার গ্রামে, এবার বাপিও আছে, খাবো এখানে অমলেট থালি খাবো 170 টাকা করে, দেখি কি দেয়। আমরা নিয়েছিলাম 170 টাকা করে অমলেট থালি, ডাল ছিল, স্যালাড, গন্ধরাজ লেবু, আলু ভাজা আর মিক্সড ভেজ ছোট ছোট করে ভাজা, আর টমেটোর একটা চাটনি। এই চাটনিটা কি বলতো, বেগুন পোড়ায় যেরকম টমেটোটা পুড়িয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে দেয়, ওই রকম ধনে পাতা দিয়ে। আর এই মিক্সড ভেজের এই ছোট ছোট করে কুচি কুচি করে ভাজাটা না অসাধারণ লেগেছে। আর ডাল ছিল, পাঁপড় ছিল, লেবু ছিল আর ডিম ভাজা ছিল, এটা নিয়েছিল আমাদের 170 টাকা। গরম গরম ভাত আর খিদে পেয়ে গেছিলো, ভীষণ ভালো লেগেছে। আমরা এখন কোথায় এসেছি? আমরা এখন আছি মাওলিনং, এশিয়ার ক্লিনেস্ট, সব থেকে পরিষ্কারই। এবার আমি আর নেই, আমি এবার ফটোগ্রাফিতে চলে গেলাম। আর তুমি ফটোগ্রাফিতে থাকবে, তুমি তো এখানে আমার ভিডিওটাতে আসবে না? ও স্ট্রিট লাইট আছে, সোলার স্ট্রিট। এই গ্রামটি 2003 সালে এশিয়াতে আর 2005 সালে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের মধ্যে নাম পেয়েছিল। মাওলিনং আর ডাউকি আমরা একদিনে গিয়েছিলাম। ডাউকি বাংলাদেশ বর্ডার, তারপরে মাওলিনং গ্রামের সৌন্দর্য উপভোগ করেছি। ভীষণ সুন্দর একটা গ্রাম আর এত পরিষ্কার। আমরাও কি পারি না এরকম করে আমাদের শহরকে সুন্দর করে তুলতে? নিজের বাড়িটুকু আর বাড়ির চারপাশটুকু যদি পরিষ্কার করি, তাহলে সবাই মিলে করলে কিন্তু আমাদের শহরটাও এত সুন্দর হয়ে উঠবে। শিলং থেকে এই জায়গাটা দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার মতো, আর রাস্তাটা খুবই খারাপ। এখানে শিলং থেকে আসতে গেলে রাস্তাটা এত খারাপ লাগে, সময়টা তাই বেশি লাগে। গাড়িতে, নিজেদের প্রাইভেট গাড়িতে ভাড়া করে বা বাসে করে আসতে পারো। তো আমাদের তো গুয়াহাটি থেকে একটা গাড়ি নিয়ে নেওয়া হয়েছিল, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। সব দিক থেকে আমার মেঘালয়ার একটু কস্টলি মনে হয়েছে ঘুরতে যাওয়ার জন্য ইন্ডিয়ার অন্যান্য জায়গার থেকে। যাত্রা পথটাও কিন্তু খুব সুন্দর, আর এই ডাউকির পথটা আমি কিন্তু ভিডিও করেছি আলাদা করে, সেটা কিন্তু প্লিজ দেখবেন। আর আমার ভিডিওগুলো মেঘালয় ট্রিপের সবাই সাপোর্ট করবেন, এটা অনুরোধ রইল বন্ধুদের কাছে। গ্রামের প্রথমেই আমরা চলে গিয়েছিলাম স্কাই ভিউ দর্শনের জন্য। এটা বাস দিয়ে আর দড়ি দিয়ে 85 ফিট লম্বা রাস্তা উপর দিকে একদম উঁচু গাছের মধ্যে রয়েছিল, আর সেটাতে আমার হাজবেন্ড বাচ্চাদের সাথে উঠে পড়েছে। আর আমি কি ভয় পেয়েছি, চিৎকার করে যাচ্ছি উপরে দিব্যেন্দুকে নামার জন্য, কিন্তু দিব্যেন্দু তো হনুমান, কিছুতেই নামবে না। বলো এই বুড়ো বয়সে যদি পড়ে যেত কি অবস্থা হয়। দিব্যেন্দু বলছিল উপরে একদম টপে গিয়ে মানে বাংলাদেশ বর্ডার থেকে বাংলাদেশের সমতল অঞ্চল আর ইন্ডিয়ার প্লেটো পাশটা এত সুন্দর লাগছিল দেখতে, বলে না গেলে বোঝা যাবে না যে এত সুন্দর। আমি মিস করলাম, এই উপরে দেখো উঠে গেছে দিব্যেন্দু। যদিও বলছিল যে আমি যাইনি বলে আমি মিস করলাম, উপর থেকে সৌন্দর্য মানে সৌন্দর্য দেখতে পেলাম না। সত্যি তাই, জয় করে গেলে কিছু কিছু জিনিস সঞ্চয় করতে হয়, তাই না? গ্রামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেকটা জায়গায় বাঁশের তৈরি ডাস্টবিন রয়েছে। গ্রামবাসীরা মনে করে গ্রামকে পরিষ্কার রাখার দায়িত্ব তাদের, সেই জন্য গ্রামের রাস্তাগুলোকে তারা পরিষ্কার করে। রাস্তায় কোনো আবর্জনা পড়ে থাকতে দেখলে তারা নিজেরাই এই নোংরা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। মাওলিনং গ্রামে অনেকগুলো গেস্ট হাউস আর হোমস্টে রয়েছে।
শিলং থেকে এগুলো বুকিং করা যায়, অনলাইনেও বুকিং করা যায়। আর এই গ্রামবাসীদের সঙ্গে থাকতে হলে, এদের বাড়িতে থাকতে হলে কিন্তু হোমস্টে করলে খুব ভালো হবে। আমরা আগে জানতাম না, যদি সেরকম প্ল্যান করতাম একদিন দুদিন থাকা যায়। আমার শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছে ছিল এখানে একদিন দুদিন থাকার, পরবর্তী কালে কোনো সময় গেলে তো নিশ্চয়ই থাকার ব্যবস্থা করব। আমার মেঘালয় ভ্রমণ যদি ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমার সাথে বন্ধুত্ব করে নেবেন। হনুমানটা নেমেছে, সে বুড়ো হনুমান। এই গাছের উপর থেকে নামার পর আমরা গ্রামটা দেখবার জন্য এগিয়ে গেলাম। আরও কিছুটা এগিয়ে গিয়ে অনেকটা হাঁটতে হয়েছিল, রাস্তাগুলো আপ ডাউন, পাহাড়ি রাস্তা, তো কষ্ট হচ্ছিল। শ্বশুরমশাই তো অনেক বয়স, তাও উনি আস্তে আস্তে করে পুরোটা ঘুরেছেন, আমাদের সাথ দিয়েছেন। সত্যি গ্রামটা খুব সুন্দর, একটা পাহাড়ি গ্রাম, ছোট্ট মানে প্ল্যাটোর মধ্যে, আর তার প্রত্যেকটা জায়গায় গাছের মানে কালারফুল গাছ লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেকটা বাড়িতে হোমস্টে আছে, তোমরা গিয়ে থাকতে পারবে। এই গ্রামের এটা চার্চ, আর এখানে প্রত্যেকটা মানুষ নাকি 100% ইংলিশে ভালো করে কথা বলে। এটা দেখছো, এটা ওদের ডাস্টবিন, রাস্তার মধ্যে একটা বাঁশের চোঙের মতো করে রাখা আছে, কেউ কিছু নোংরা ফেললে এখানে ফেলে দিতে পারে। আমরা পর্যটকরাই তো নোংরা করি না, আসল অরিজিনাল গ্রামের লোকেরা কিন্তু ভীষণ পরিষ্কার, তারা একটা পাতা পড়লেও সঙ্গে সঙ্গে সেটা নিয়ে চলে যাচ্ছে। দেখলে ব্যাগে করে নোংরা নিয়ে চলে গেল, যেখানে যেখানে পাতা পড়ে আছে কন্টিনিউয়াস তুলে নিয়ে যেতে। ও তো বাড়ির মধ্যে সবাই, একটা দুটো ঘর হোমস্টে, আমার বাড়িতে তোমাকে পেইং গেস্ট টাইপে প্রত্যেকটা বাড়িতেই থাকতে পারবে তুমি, ওটাই ওদের বিজনেস। হ্যাঁ থাকো, আজকেই থেকে যাওয়া উচিত ছিল, থেকে যাও, কালকে মসজিদে যেও না, এখানে থেকে যাও, থাকবে তো চলো থাকো। তাহলে ছেড়ে দিতে হবে, আর আমাদের জামা কাপড় এই সব ওই অন্য রয়ে গেছে না, আমার যদি কি বলে মিষ্টি থাকে ওই থাকে ওদের নিয়ে থাকা তাই। আমাদের ছাদটাও এরকমই তো, আমাদেরও তো এরকমই সাজানো, তাই না? প্রত্যেক বাড়ির বিজনেস এখন হোমস্টে হয়ে গেছে। এরা টয়লেট করে রেখেছে লেডিজ এন্ড জেন্টস টয়লেট করে রেখেছে। আমি একটু যাই টয়লেট।
চৌকে আছে এবং ফেভারিটে হ্যাঁ এটা কি মাওলিন কোনটা এই যে দেখা যাচ্ছে না ওয়েলকাম টু মাওলিন হ্যাঁ ঠিক মাঝখানটা এটা একটা হোমস্টে নাম্বার গুলো দেখে নাও হোমস্টেতে থাকতে পারো এটা অঙ্গনবাড়ি সেন্টার ওদের গভর্নমেন্টের প্রত্যেকটা জায়গায় ফুল লাগায় একটা নোংরা নেই দেখো মানে এত বড় একটা জায়গা সেখানেও কোনো না এটা পাতা পর্যন্ত পড়ে নেই এটা একটা টয়লেট যাবে তো চলে যাও আমার মেঘালয় ট্রিপের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখছো তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য ভিডিওগুলো কেমন লাগছে লিখে জানিও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও আর যারা বন্ধু হওনি তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক সাপোর্ট করবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ দেবে এরাও কোথাও রাস্তায় পটি করছে না ক্লিনেস্ট গ্রাম তো এরাও জানে এই ভিডিওটা এখানে শেষ করলাম ওয়েট করো আমার পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করে দিও